আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলায় শুরু হলো ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প। গৃহবধূর মৃত্যুকে ঘিরে করিমগঞ্জের ইনাতপুরে চাঞ্চল্য, থানায় মামলা। কাছাড় কলেজে আপাতত নতুন প্রিন্সিপাল নিয়োগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় শুরু হলো ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প। বৃহস্পতিবার সোনাই সৈদুপুরে জেলাশাসক রোহন কুমার ঝা ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই স্বাস্থ্য শিবিরের সূচনা করেন। রাজ্যিক এইডস কন্ট্রোল সোসাইটির ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এই শিবির শুরু হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় এইডস রোগের উপর সচেতনতা বৃদ্ধিতে জোর দেন ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা। পরীক্ষা করে রোগ নির্ণয় করে মেডিসিন গ্রহণ করতে আহ্বান জানান তিনি। সভায় স্টেট এইডস সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডক্টর ইন্দিরা নসি দাস জানান, জেলায় এই স্বাস্থ্য শিবিরে এইডস সহ বিভিন্ন রোগের পরীক্ষা বিনামূল্যে করা হবে। এই সুযোগ নিতে সবাইকে আহ্বান জানান তিনি। সভায় এছাড়া উপস্থিত ছিলেন এডিসি খালেদা সুলতান আহমেদ, ডিস্ট্রিক্ট হেলথ জয়েন্ট ডিরেক্টর ডক্টর আশুতোষ বর্মন, ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোলার অফিসার রত্না চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। HIV and other STDs like gonorrhea, syphilis, sickle cell anemia, tuberculosis. आप लोग सब जो भाई बंधु यहाँ पर आए हैं, ये जो आज मेडिकल कैंप होगा ये शायद पहला है और ऐसे बहुत सारे मेडिकल कैंप्स हमारे होंगे। आसपास के जितने भी लोग यहाँ आ सकते हैं और अपना फ्री में जांच करवा सकते हैं, कराएं। किसी भी बीमारी को, किसी भी प्रॉब्लम को जब तक हम डायग्नोज नहीं करेंगे तब तक उसका इलाज नहीं हो सकता है। और डायग्नोसिस के लिए ज़रूरी है टेस्टिंग, इसीलिए कैंप आज किया जा रहा है। आप लोग जितने ज़्यादा मात्रा में यहाँ पे आएंगे और अपने आप को टेस्ट कराएंगे उतना ही हमारे ये कैंप सक्सेसफुल होगा, उतना ही आप लोगों का स्वास्थ्य अगर कुछ प्रॉब्लम है तो ठीक होगा। जनरली हम लोग HIV को एक टैबू तरह से देखते हैं, लेकिन आज के डेट में टैबू का देखने का किसी भी चीज़ को कोई मतलब ही नहीं है, क्योंकि अगर आप उस पर टैबू देखते हैं तो आपका ही नुकसान है। अगर किसी को STD है तो जब तक आप डॉक्टर को नहीं बताएंगे आपको क्या प्रॉब्लम है तब तक उस प्रॉब्लम का प्रोग्नोसिस डायग्नोसिस कुछ नहीं हो पाएगा, उसका निदान नहीं हो पाएगा। तो आप सभी से अनुरोध है कि डॉक्टर पेशेंट का जो रिलेशन होता है उसमें कोई शर्म नहीं, कोई झिझक नहीं होना चाहिए। आप लोगों को जो भी प्रॉब्लम है, महिलाओं को, पुरुषों को, अपने यहाँ के टेस्टिंग को बताएं, अपना टेस्ट कराएं और अगर बीमारी निकलता है उसका इलाज कराएं और स्वस्थ रहें। গৃহবধূর মৃত্যুকে ঘিরে করিমগঞ্জের ইনাতপুরে চাঞ্চল্য, থানায় মামলা। সীমান্ত জেলা করিমগঞ্জের ইনাতপুর গ্রামের জনৈক মিনুর সাথে ইমরানা বেগমের বিবাহ হয়েছিল আজ থেকে 4 বছর আগে। তাদের 4 বছরের একটি সন্তানও রয়েছে। জানা গেছে বিবাহের পর থেকে স্বামী সহ পরিবারের লোকেরা গৃহবধূ ইমরানার সাথে বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়ে আসছে। গতকাল ইমরানা বেগমের মৃতদেহ উদ্ধার হওয়ার রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ইমরানার পরিবারকে না জানিয়ে শ্বশুরবাড়ির লোকেরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে নিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। এদিকে বৃহস্পতিবার গৃহবধূর পরিবারের লোকেরা স্বামী সহ শ্বশুরবাড়ির 3 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। মৃতের পরিবারের ধারণা, ইমরানার শ্বশুরবাড়ির লোকেরা তাকে হত্যা করে ঘটনাকে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করেছে। ঘটনা হয়েছে ইমরানা বেগনটে বিয়া দেবো হয়েছে গুলপুরা ইমরানা বেগনের বাড়ি, তাইলে লঙ্গাই ইনাতপুর বিয়া দেবো হয়েছে, কারণ আজ গত 4 বছর হয়েছে। তাইলে একটা বাচ্চাও আছে, বয়সের বয়স কত? কারণ আড়াই 3 বছর হইব মেয়ের বয়স। পাঁচজনে মিলিয়া মারছে, এই পরিবারও 4 জন মানুষ আছে, 4 জনে মিলিয়েও এটা মারছে, মারিয়া লঠাইয়া রাখছে বলে আমরা দেখছি না। পোস্টমর্টমে তারা আর কোনো কয় খবর না দিয়া পুলিশ নিয়া সার্কেল অফিসার নিয়া লাশক আনিয়া তারা হসপিটাল আনিয়া পোস্টমর্টম রুমে আড়াইয়া ফোন করছে যে তোমার মেয়ে মারা গেছে। ও তাই দিন সারা আইয়া দেখছেন পোস্টমর্টমের রুমে মেয়ে হারায়, যে এত খারাপ একটা ঘটনা, কিন্তু মেয়ের গার্জিয়ানকে কোনো খবর দেবো হইছে না। আমরা সারার বাদে যে এটা একটা মার্ডার, এটা সন্দেহ, এটা একটা বহু গাছগুলোকে একটা মার্ডার হয়েছে, যে মার্ডারটা এত হালকাভাবে নিলা যে বিনা গার্জেন্টর কোনো সুরা নাই, গার্জেন্টর লোকের কোনো মশরা নাই, ফোন নাই, কোনো যোগাযোগ না হইয়া ডেড বডি আনিয়া কেন রাখিয়া পোস্টমর্টমের প্রস্তুতি নিচে নিয়া ও উপরে গার্জেন্ট আইয়া যে FIR দেবো হয়েছে, পোস্টমর্টম বন্ধ হয়েছে। এখন আমরা দাবি হইল যে কেন পোস্টমর্টম না, পোস্টমর্টমটা ঠিকঠাক হইতো, যে তুই বড় একটা চক্রান্ত সামিল হয়ে গেছে আমরা জানিয়া এই পুলিশ প্রশাসনের কাছে আমরা
দাবি জোরালো দাবি যে পুলিশ প্রশাসন এইটা অতি সত্তর, আমরা লাশ মাটি দিবার আগে আসামি গ্রেফতার করতাম। রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছিলেন কাছাড় কলেজের বিতর্কিত বহিষ্কৃত অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ। নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও সেখানে সিক রুম না বানিয়ে প্রিন্সিপালের রুমের পাশে তৈরি করেছিলেন সিক রুম। গুরুতর এই অভিযোগ করলেন পরিচালন সমিতির সভাপতি ডক্টর পার্থঙ্কর চৌধুরী। শুধু তাই নয়, সরবরাহ করেছেন পুনর্বার এই কলেজে নিয়োগ পেলে তিনি সাসপেনশনে হ্যাট্রিক করবেন। পরিচালন সমিতি চাইছে এই কলেজে তিনি ফিরে আসুন। কলেজের অচল অবস্থা কাটাতে আপাতত নিয়োগ করা হয়েছে একজন প্রিন্সিপালকে। সভা মানে এরকম পরিস্থিতিতে যেটা হয় যে কলেজের উপর যেটা দায়িত্ব বর্তায় যে পরবর্তী কাজ চালিয়ে যাওয়ার জন্য কাকে দায়িত্ব দেওয়া হবে সে নিয়ে গভর্নিং বডি মিটিং আজকে কথা হয়েছে, এবং যে নামগুলো উঠে এসেছে যে এসপার সার্ভিস রেকর্ড যারা সিনিয়রিটি ওয়াইজ যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে একে একে করে বলা হবে, এবং এই কাজটা খুব তাড়াতাড়ি করা হবে দু একদিনের মধ্যে। তো এক নম্বর না হলে দু নম্বর, দু নম্বর না হলে তিন নম্বর, এভাবে যিনি রাজি হন ওনার নামটা দ্যাট ইজ ডিরেক্টর অফ হায়ার এডুকেশনে পাঠানো হবে, এবং সেখান থেকে অ্যাপ্রুভেল আসলে পরেই জিনিসটা নর্মাল হয়ে যাবে। আর অন্তর্বর্তীকালীন সময়ের কারণ গতকাল যখন প্রিন্সিপাল ছিলেন না, গতকাল যাকে কলেজ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল অধ্যাপক শামসুদ্দিন, ওনাকে অনুরোধ করা হয়েছে যে এই কাজটুকু না হওয়া পর্যন্ত উনি যাতে ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যান। বিষয়টা যেহেতু জেলা বা রাজ্য সরকারের বিবেচনাধীন, এই মুহূর্তে এ নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না। তদন্তক্রমে যেটা প্রকৃত সত্য সেটা তো ডেফিনেটলি বেরিয়ে আসবে, এবং যদি নির্দোষ হয় তাহলে তো ঠিকই আছে, যদি দোষী হন তাহলে যথাসাধ্য মানে নিয়ম মাফিক যেটা শাস্তি হওয়ার সেটা তো করবেই। বুধবার ন্যাশনাল ম্যানেজমেন্ট ডে উদযাপন করল শিলচর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। এদিন মেহেরপুরে এক বাণিজ্যিক ভবনে প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অঙ্কিতা এন্দো। এদিন অনুষ্ঠানের শুরুতে পড়ুয়াদের সামনে মোটিভেশনাল সেশনে বক্তব্য রাখেন চিফ গেস্ট জিনি থিংরি। এছাড়া উপস্থিত ছিলেন বিবেক পোদ্দার চেয়ারম্যান, সম্মানিত অতিথি অসম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর রাজীব মোহন পন্থ, সেক্রেটারি ডক্টর অমিত কুমার দাস প্রমুখ। এই প্রোগ্রামে বাইরে থেকে এসেছেন মিস্টার জিমি টাংরি। উনি একজন বিখ্যাত স্পিকার এবং ওনার নিজের চ্যানেল আছে রেড FM, আরও অনেকগুলো চ্যানেল উনি রান করেন। উনি কলকাতা থেকে এসেছেন আইমার তরফ থেকে, CM এর তরফ থেকে, এবং আমরা আজকে ম্যানেজমেন্টের ডেতে সেলিব্রেট করার জন্যে আমরা অনেকগুলো অনুষ্ঠান রেখেছি। তার মধ্যে রয়েছে ওনার স্পিচ, তারপরে আছে বিজনেস আইডিয়া কম্পিটিশন, তারপরে আছে প্যানেল ডিসকাশন, কী করে ম্যানেজমেন্টের লোকরা আমাদের লোকাল স্কিলকে ইউজ করতে পারে, কীভাবে এই গ্যাপটাকে মেক আপ করা যায়, যা যা স্কিল আমরা প্রডিউস করছি আর যা ম্যানেজমেন্টের দরকার, তার মানে আনএমপ্লয়মেন্টের কিছুটা যে চ্যাপ্টার আছে সেটাকে অ্যাড্রেস করার জন্যে আমরা কিছু কাজ আজকে করছি। এবং আমি খুবই খুশি আপনাদেরকে জানাতে যে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা দুজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা অ্যাওয়ার্ড দেব। তার মধ্যে একজন রয়েছেন আমাদের অসিত দত্ত মহাশয়, বার্নারপুর বাগানের চা বাগানের মালিক, এবং আরেকজন রয়েছেন মিস্টার বুধমল বেগ, ABCI কোম্পানির মালিক, যারা নিজের চেষ্টায় প্রচেষ্টায় বরাকের কে উন্নত করার জন্যে নিজেদের অর্গানাইজেশনকে অনেক উপরে নিয়ে গেছেন, এবং ওদেরকে আজকে রেকগনাইজ করা হচ্ছে অ্যাজ গুড ম্যানেজার্স ফর লিডিং টু গুড কোম্পানিজ। আমি অনেক ধন্যবাদ জানাই সবাইকে আপনারা এই অনুষ্ঠানে আসার জন্য, ধন্যবাদ। আল্লামা ইকবাল স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ। বৃহস্পতিবার শিলচর মেহেরপুর আলিটিকোর স্থিত আল্লামা ইকবাল স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, হামদ, গজল ও হজরত মুহাম্মদের জীবনী পরিবেশন করেন উক্ত স্কুলের শিক্ষার্থীরা। এদিন স্কুলের বার্ষিক মিলাদ মাহফিলে বক্তারা বলেন, শিক্ষা জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে।
হজরতে মোহাম্মদের জীবন আদর্শকে অনুকরণ করার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়। তারা আরও বলেন, শিক্ষার্থীদের অবশ্যই ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষকদের প্রতি সম্মান করতে হবে এবং অন্য ধর্মের মানুষদের সম্মান প্রদর্শনের পাশাপাশি নিজেদের আগামী দিনের আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের জীবন বিধানের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিলের বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করা শিক্ষার্থী এবং এবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। স্কুলে মিলাদ বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অতিথিদের মধ্যে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নজিবুল ইসলাম বরবিয়া সাহেব এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মেহরাজ চৌধুরী এবং অন্যান্যরাও ছিলেন, আরও জ্ঞানীগুণীরা ছিলেন। কচিকাছাদের উপস্থিতিতে প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। ছোট্ট পরিসরে বেশ মনোগ্রাহী ছিল প্রোগ্রামটা। আমরা স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা কামনা করি এবং ভবিষ্যতে আরও বৃহৎ কলাবরে আমরা যাতে প্রোগ্রামটা আয়োজন করতে পারি। আজকে কী কী প্রোগ্রাম হয়েছে? আজকে প্রোগ্রামের মধ্যে গজল, কেরাত, নাতে রসুল, কুইজ কম্পিটিশন এগুলো সবই ছিল। প্রাজিত হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলগাপুর বিধানসভার অন্তর্গত উত্তর নারায়ণপুরের 277 নং চান্দলিপাড় এলপি স্কুলের মেরামতের কাজের ফিতা কেটে সূচনা করেন ওএনজিএসের অ্যাসেট ম্যানেজার বিপুল গোহাই। ওএনজিএসের সিএসআর ফান্ড থেকে 3 লক্ষের অধিক টাকা বরাদ্দ করে 277 নং চান্দলিপাড় এলপি স্কুলের টয়লেট, স্কুলের গেট, স্কুলের আসবাবপত্র সহ স্কুলের ভবনের বিভিন্ন মেরামতের কাজ করা হয়। বৃহস্পতিবার 277 নং চান্দলিপাড় এলপি স্কুলের মেরামতের কাজের উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়। সভায় ওএনজিসি থেকে আসা অফিসারদেরকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অভিযানে আপনার এই হাইলাকান্দি করিমগঞ্জের অঞ্চলেও 3-4 জন বিজ্ঞানীর অবদান আছে, আসামের আছে, সবাই জানিয়ে এরকম জন্য আমাদের ছেলে মেয়েরা উৎসাহিত করতে হবে যে তোমাদেরও এটা করতে পারে, যে আমি গ্রামের ছেলে গ্রামের ইয়ে আমাদের কিছু হবে না, এটা না, এটা মনটার কথা। যত যার অনুগ্রহ আগ্রহ আছে ও পড়াশোনা করে আগে চলে যাবে। আমি বেশি করবো না, আরেকটা স্কুলের আমার সিমিলার ইটা আমার জন্য দিতে হবে অফিসের ফিতে। গ্রামের কাজের মধ্যে আমি কিছু সময় নিয়ে যেন আছি যে আপনাদের কাজটা হোক, যেগুলো অর্ধেক কাম রয়ে গেছে এটাও হয়ে যাবে। আগামী সময়ে যতগুলো সাহায্য দান করতে পারি আমি আমাদের করা যাবে। আমাদের অনুষ্ঠানে এটা একটা দায়িত্ব, সমাজের দায়বদ্ধতা। বিশেষ করে আমি এটা বলে আমি আমাদের যে পার্টনার ওডিসিকেও আমি ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে আমাদের এই কাজে কিন্তু আমাকে খুব এটা করার জন্য সমর্থন নাই আমাদের তো ইয়ে নেই। তো এই যে এনজিওর ওডিসির জড়িয়ে আমি এটা করেছি, তো আমার ওনাকেও ধন্যবাদ জানাই আর আপনাকেও ধন্যবাদ জানাই। স্কুলটা যত মানে ইয়ে উন্নতি হয়, ছেলেমেয়েরা পড়াশোনার আগিয়ে যান। প্রশাসনকে ভাত ঘুমে রেখে ফের দুঃসাহসিক চুরিকাণ্ড সংঘটিত হল অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলার 2 নং ওয়ার্ডে। এতে বুধবার রাতে একদল চোরেরা স্থানীয় বাসিন্দা নির্মলনাথের বাড়িতে প্রবেশ করে ঘরের গ্রিলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ 9,000 টাকা, 2 ভরি স্বর্ণের চেইন সহ গৃহকর্তার স্ত্রীর এসএচজি গ্রুপের বেশ কটি পাসবুক ও চেকবুক হাতিয়ে গা ঢাকা দেয় বলে অভিযোগ। তখন বাড়ির লোকেরা ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঘটনার পর তাদের ঘুম ভাঙলে দেখেন যে ঘরের ভিতরে আসবাবপত্রগুলো এলোমেলোভাবে ছড়ানো রয়েছে, আলমারিও খোলা অবস্থায় রয়েছে। এতে তারা বুঝতে পারেন তাদের ঘরে নিশি কুটুম্বেরা হানা দিয়েছিল। পরে তাদের হাল্লা চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন, শেষে খবর দেওয়া হয় পুলিশে। উক্ত রাত 2টা নাগাদ কদমতলা থানার পুলিশ তদন্তে নেমে বিষয়টি খতিয়ে দেখে উক্ত কাণ্ডে স্থানীয়দের অভিযোগ, গত দীর্ঘদিন ধরে বৃহত্তর কদমতলা এলাকার স্থানে স্থানে চুরিকাণ্ড সংঘটিত হয়ে চললেও এসব নিয়ে পুলিশের ভূমিকা নিরাশাজনক। এলাকার চলা সমূহ চুরিকাণ্ড প্রতিহত করতে স্থানীয় ভুক্তভোগীরা ডিসি, এসডিপিও সহ এসপিও ওসির হস্তক্ষেপ কামনা করেছেন। দোকানে দোকানঘর চুরি হয়, বাজারে মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে নিজেরা পাহারা নেমেছে। হ্যাঁ, এই কিছুদিন আগে আমার পাহারা ছিল বাজারে, আমি ব্যবসায়ী, কিন্তু সেদিন আশ্চর্যের বিষয় একটা পুলিশ বাজারে টহলে ছিল না।
কোথাও আমরা টহলের কোনো গাড়ি যেতে দেখিনি। আমরা ছজন ছিলাম, ছজনে কেউ দেখিনি। এই হচ্ছে থানার অবস্থা। সেদিন আমরা ব্যবসায়ীদের তরফ থেকেও বাজারে থানাতে গিয়েছিলাম, কদমতলা থানা গিয়ে বলেছিলাম যে কদমতলাতে আলমবাবু বলে একজন দারোগা ছিলেন, উনি যখন ছিলেন আগর চুরি ঘর চুরি কোনো চুরি হয়নি, কিন্তু আজকে আপনারা থাকাতে এইগুলি হচ্ছে কেন, ঘন ঘন চুরি হচ্ছে। হ্যাঁ, তো আপনারা অ্যাটলিস্ট এরকম একটা কাজ করুন যাতে এরকম একটা রেকর্ড তৈরি হয়, আলমবাবু যেভাবে চলে যাওয়ার পরও মানুষ আজকেও ওনাকে মনে করছে, আপনারা এরকম কাজ করুন যাতে আপনারা চলে যাওয়ার পরে যাতে মানুষ মনে করতে পারে। কিন্তু ওই বলারটুকুই স্যার, হ্যাঁ, ওনারা বলছেন স্টাফ কম, গাড়িতে তেল থাকে না, এই সেই থানাতে যাওয়ার পর আমাদেরকে এই কথা বলেছিলেন উনি। তো আমরা তো জানি না এই একটা থানাতে কতজন পুলিশ থাকা দরকার, সরকার তার ব্যবস্থা করতে পেরেছে কি না, না ওনারা আমাদেরকে মিথ্যা কথা বলছেন, কেনই বা গাড়িতে তেল থাকবে না, কেনই ওদের টহল দেওয়ার জন্য পুলিশ থাকবে না, এগুলি আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এলাকাবাসী খুবই মানে বিরক্ত হয়েছি এই কদমতলা থানার প্রতি, এই যে ঘন ঘন চুরি হচ্ছে, আমাদের কোনো নিরাপত্তা নাই এলাকাতে। উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল। গুচ্ছ কর্মসূচির মাধ্যমে এই দিনটি উদযাপন করেন তারা। 18 ফেব্রুয়ারি ডায়ের চত্বরে স্থায়ী শহীদ মিনারের পাশে ফুলরানী দেব স্মৃতি বর্ষাক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছিল উধারমন মাতৃভাষা ঐক্যমঞ্চের 21-এর অনুষ্ঠান। মূল অনুষ্ঠান ছিল 21 ফেব্রুয়ারি। এদিন সকাল 8টায় শহীদ মিনারে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করেন মঞ্চের কর্মকর্তারা। সন্ধ্যা 5:30টায় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বলন ও 6টা থেকে ব্লক অডিটোরিয়ামে শুরু হয় 21-এর পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর মঞ্চের তরফে মোট 8 জনকে স্মারক সম্মাননা জানানো হয়। নাট্য সংস্থা শিল্পী গোষ্ঠীকে জিতেন্দ্রলাল রায় স্মৃতি পুরস্কার দেওয়া হয়। হৃদয়েন্দ্রদেব মজুমদার স্মৃতি পুরস্কার দেওয়া হয় সঙ্গীত শিল্পী অনিন্দিতা চক্রবর্তীকে। শান্তিরঞ্জন চন্দ্র স্মৃতি শিক্ষা ও সংস্কৃতি স্মারক দেওয়া হয় শরদিন্দু ভট্টাচার্যকে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিব্যজ্যোতি বড়ুয়াকে কামাখ্যাশে স্মৃতি স্মারক সম্মাননা দেওয়া হয়। ডক্টর সত্যেন্দ্র চন্দ্র ভট্টাচার্য স্মৃতি স্মারক দেওয়া হয় চিত্রশিল্পী বিশ্বনাথ সাহাকে। রঞ্জিত রায় ও বিশুদত্ত স্মৃতি সেরা সংগঠনের সম্মান লাভ করে ক্লাব গ্যালেক্সি। অরুণ দেমতা স্মৃতি স্মারক দেওয়া হয় ক্রীড়া ব্যক্তিত্ব বাহারুদ্দিন লস্করকে। সাহসিকতার জন্য কল্যাণ কুমার দাস স্মৃতি সম্মাননা দেওয়া হয় আধাসামরিক বাহিনীর জওয়ান রানাপালকে। এদিন বর্ষাক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাতৃভাষাকে আমরা সম্মান জানাচ্ছি আজকের এই পূর্ণ তিথিতে। আমরা একটি কথা এই মঞ্চ থেকে আমরা জানান দিতে চাই, আমরা বাঙালি বাংলা ভাষাভাষী সন্তানরা মনে রাখবেন আমরা বহিরাগত নয়, আমরা অবিভক্ত ভারতের অধিবাসী ছিলাম, নানান কারণে বঙ্গ বিভাজনের ফলে আমরা বিতাড়িত হয়ে এই দেশে এসেছি, কিন্তু বর্তমান বিভিন্নভাবে আমাদেরকে বাংলাদেশি বহিরাগত ডিটেনশন ক্যাম্পে যেতে হচ্ছে, এইগুলি যাতে আর উত্তরোত্তর বৃদ্ধি না পায় সেটুকু আমরা জানান দিতে চাই। আমরা কিন্তু মনে রাখবেন আমরা বহিরাগত নয়, আমি আবারও বলছি আমরা কেন ডিটেনশন ক্যাম্পে যাব, কেন বিদেশি তকমা আমাদের গায়ে লাগবে, এইটুকু আমরা এই মঞ্চ থেকে আজকে জানান দিতে চাই। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল, নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড় জেলায় শুরু হলো ইন্টিগ্রেটেড হেলথ ক্যাম্প। গৃহবধূর মৃত্যুকে ঘিরে করিমগঞ্জ ইনাকপুরে চাঞ্চল্য, থানায় মামলা। কাছাড় কলেজে আপাতত নতুন প্রিন্সিপাল নিয়োগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।